হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি মাহমুদুল হাসান বিল্লাল, MSG মাল্টিমিডিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো চেস্ট এক্সরে, অর্থাৎ বুকের এক্সরে কীভাবে করা হয় এবং কেন করা হয় তা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছেন এক ভাই আসছে এক্সরে করার জন্য, তো উনি তার রিসিপ্টটা দিয়ে দিল। তো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কম্পিউটারে রিসিপ্টটা এন্ট্রি করতে হবে, ওনার নাম, বয়স, ঠিকানা এগুলো সব কিছু লিখতে হবে। তারপর লিখার পরে এই ক্যাসেট দেখতেছেন, এই যে একটা ক্যাসেট যাকে ক্যাসেট বলে, এই ক্যাসেট নিয়ে বুকের এক্সরে করার জন্য বড় ক্যাসেটটা নিতে হবে। বড় ক্যাসেটটা নেওয়ার পরে তারপর ওই রুমে চলে যাবে, ওই রুমে চলে যাওয়ার পরে এই জায়গায় দাঁড়াবে, তারপর এক্সরে করবে। হ্যাঁ, তো ভিউয়ার্স, এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, কম্পিউটারে এন্ট্রি দেওয়া শেষ। তো এখন আমাদের এক্সরে টেকনিশিয়ান SI আহাত, অর্থাৎ SI মাল্টিমিডিয়ার নির্বাহী পরিচালক, চিনতেই পারতেছেন আমি আসবো না ক্যামেরার সামনে, আমি ক্যামেরার পিছনের ম্যান থাকতে চাই। তো দেখতেই পাচ্ছেন SI মাল্টিমিডিয়া মেশিন অকে করতেছে। আমাদেরটা কত আহাত? 200 ভোল্ট না? 200 ভোল্ট, 100% ডিজিটাল এক্সরে। তো দেখতেই পাচ্ছেন ক্যাসেট নেওয়া হলো, তারপর ক্যাসেটটা এভাবে লাগিয়ে দেওয়া হবে। ক্যাসেটটা এভাবে লাগিয়ে দেওয়ার পরে তারপর দিতেছেন বাইকে ওইখানে দাঁড় করাবে বুকের এক্সরে, মাথাটা হালকা উপরে দিকে দিয়ে দিতে হবে, একবারে থুতা বরাবর পেটের হালকা নিচ পর্যন্ত একদম সোজা করে দুটো হাত একটু বাঁকা করতে হবে, বাঁকা করার পরে তারপর শর্ট নিতে হবে, তো নাড়াচাড়া করা যাবে না একদম। এবং যখন শর্ট নিবে তখন নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হলো ফোকাস, এই ফোকাসটা একদম সরাসরি পিঠের মাঝখানে থাকবে, অর্থাৎ চেস্ট এক্সরে যেহেতু সেজন্য এটা বুকের মাঝামাঝি থাকবে আর কি। তো ফোকাসটা দিয়ে দিছে এবং মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে, সেজন্য এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন এখান থেকে শর্ট নেওয়া হবে, KB এগুলো সব ঠিক করা হচ্ছে। আসলে এটা মূলত যারা নতুন ডিপ্লোমা পাস করেছেন, যারা টেকনিশিয়ান আছেন, সেটা তাদের জন্যই বেশি উপকারী হবে, আর এমনি নতুন যারা যারা এক্সরে করবেন তাদের জন্য একটু অভিজ্ঞতা হবে। তো দেখতে পাচ্ছেন KB টাইম টেবিল সব ঠিকঠাক, এখন শুধু নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, হয়ে গেছে, নিঃশ্বাস ছাড়েন, হয়ে গেছে। তো ভিউয়ার্স, বুকের এক্সরে করা হয়ে গেছে, এখন আমাদের মেশিন আগের মতোই করে রেখে দিব। তারপর এখান থেকে ক্যাসেটটা আনবো, ক্যাসেটটা আনার পরে যা করতে হবে সেটা হলো আমাদের এখানে রিডার মেশিন আছে, এই দেখছেন সবুজ গ্রিন সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেওয়ার পরে এই ক্যাসেটটা ঢোকাতে হবে। তারপরে দেখবেন এইখান থেকে অটোমেটিকলি ওই ইমেজটা এই আমাদের কম্পিউটারে শো করবে, দেখতে পারবেন এখন এই কম্পিউটারে শো করবে। আমাদেরটা হলো 100% ডিজিটাল এক্সরে। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগতেই হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ইমেজটি উঠানো হলো সেটি ওই রিডার মেশিন থেকে আমাদের কম্পিউটার স্ক্যানিংয়ের মাধ্যমে চলে আসছে। তারপর এটার ভিতরে আরও কাজ আছে, এই ছবিটি অনেক এডিট করতে হবে, এডিট করার পরে এটা প্রিন্ট দিতে হবে, তারপর এখানে ইমেজ ভিউয়ার দিয়ে তারপরে এখানে মেজারমেন্ট সবগুলো এগুলো ঠিক রাখতে হবে, তারপর রাইট সাইড এগুলো ঠিক রাখতে হবে, তারপরে পিএ ভিউ, অর্থাৎ আমার সব দেখা।
তারপরে এটা মানে যখন ভালো হবে অর্থাৎ মেজারমেন্ট করে যখন এডিটিং করে একদম ভালো দেখা যাবে তখন এটা পিন দিতে হবে। দেখতে পাচ্ছেন এই ক্যাসেটটি যখন ইমেজটি অটোমেটিকলি কম্পিউটারে চলে গেছে তখন ক্যাসেটটি অটোমেটিকলি শু করতেছে যে এই ক্যাসেটটি বাইর করার দিক নির্দেশনা দিচ্ছে। তো ক্যাসেটটি বাইর করা হয়ে গেছে। তো এখানে এখন কাজ হলো যে এটার একটা এডিটিং করা। এডিটিং করার পরে এটা প্রিন্ট দিতে হবে এবং প্রিন্ট দেওয়ার পরে দেখবেন এই যে প্রিন্টার মেশিন আছে এই প্রিন্টার মেশিন দিয়ে এই ফিল্মটা বের হবে। তো ফিল্মটা হবে এরকম, আপনারা একটু লাইনে থাকেন দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমাদের ফিল্মটি প্রিন্ট আউট হয়ে গেছে। তো আমরা আমাদের টেকনিশিয়ান আছে আহাদ হোসেন, তো আদের কাছে জানতে চাইব যে বুকের এক্সরে কেন করা হয়। তো বুকের এক্সরেটা আসলে কেন করা হয়? আসলে মূলত বুকের এক্সরেটা করা হয় আপনার শ্বাসকষ্ট, হাঁপানি তারপর বুকে কফ জমলে, ঠান্ডা লাগলে, টিবি হলে, এরকম 22টা সমস্যার জন্য বুকের এক্সরে করা হয় মূলত। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইট সাইড, মানে হার্টের সমস্যা থাকলে বোঝা যাবে, হার্টের সমস্যা হলে বোঝা যাবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে কফ থাকলে বোঝা যাবে। তারপরে যদি হার্টের সাইজটা বড় থাকে তাহলে বোঝা যাবে, লাঞ্চে যদি পানি আসে তাহলে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এই যে সাদা স্পেসটুকু আছে, এই যে সাদা স্পেসটুকু আছে এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে আপনার রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এই যে রাইট সাইড আর দেওয়া আছে এখানে, আর এদিকে আছে দেখতে পাচ্ছেন রোগীর ডিটেলস আর কি এখানে এই। আচ্ছা, তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখতে পারলেন যে বুকের এক্সরে কীভাবে করা হয় এবং মূলত কেন করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের পরবর্তী এরকম সাবজেক্ট নিয়ে আসবো, আমরা অন্য এক্সরে নিয়ে আসবো। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। আর নতুন যারা যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আহাদ, আমার চ্যানেল সম্পর্কে তুমি কিছু বলো। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমি মাল্টিমিডিয়ার চ্যানেল, চ্যানেলের নাম। তো এখনও যারা আমাদের চ্যানেলে সংযুক্ত হন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সংযুক্ত হয়ে যান, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন আশা করি। তা আমরা এখন স্বাস্থ্যভিত্তিক ভিডিও দেবো আর কি, ইনশাল্লাহ। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।